নিরামিষ দিনে চেনা তরি তরকারি একটু অন্যরকম ভাবে স্বাদ বদলে করলে কেমন হবে? খুব ভালো হবে। সেরকমই একটা স্বাদ বদলানোর তরকারি নিয়ে আজকে আমি চলে এসেছি। হাই ফ্রেন্ডস, আমি সোনিয়া মেউর চলে এসেছি আমার রান্নাঘরে এবং আজ আমি নিয়ে এসেছি সয়াবিনের একটা জবরদস্ত তরকারি রেসিপি নিয়ে। তাহলে চলো কথা বলে সময় নষ্ট করবো না, সোজা রেসিপির দিকে যাও। বানাবার জন্য আমি আগে থেকে গ্যাসটা অন করে তেল একটু দিয়ে রেখেছি যাতে গরম হয়ে যায়। ততক্ষণে কি কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখি। এখানে নিয়েছি আমি 200 গ্রাম সয়াবিন। সয়াবিনটাকে আমি একটু গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম 15 মিনিট, বেশিক্ষণ না, 15 মিনিট। এখানে 4টে বড় সাইজের আলুকে এরকম দমের মতো টুকরো করে কেটে নিয়ে আমি নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম। এখানে আমি নিয়েছি 1 গোটা টমেটো আর 1 ইঞ্চি আদার টুকরো। এখানে নিয়েছি 1 চামচ জিরে আর 4 থেকে 5টা ছোট এলাচ। সবার প্রথমে আমি আলুগুলোকে ফ্রাই করে নিই। এখানে আমি 3 থেকে 4 চামচ মতো সাদা তেল মানে রাইস ব্র্যান অয়েল ইউজ করেছি। এবারে আলুগুলো ফ্রাই করে নিই। তেলও আমার ভালোভাবে গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। সবাই ভীষণ ভাবে ব্যস্ত, প্রত্যেকেই মোটামুটি চাকরি করে বা যে যার নিজস্ব কিছু প্রফেশন আছে, এইভাবে করলে সময়টাও বাঁচে আর যদি সেদ্ধ করে একটু ফ্রাই করে না তাহলে টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়। আমি একেবারেই বলছি না যে শুধু ভেজে করলে টেস্ট বাজে হয়, না, কখনোই না। শুধু ভেজে করলে তো তার টেস্ট আরও ভালো হয়, কিন্তু যারা স্বাস্থ্য সচেতন তাদের একটু তেলটা কমই খায়, তো সেক্ষেত্রে এইটা ভাষিত হয়ে থাকলে ভাজতে তেল কম লাগে কিন্তু খেতে ভীষণ সুন্দর। আলুটা ভাজা হতে হতে ততক্ষণ একটা মশলা তৈরি করে নেবো। মিক্সিং জারের মধ্যে ছোট এলাচ আর জিরেটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম টমেটোটা, আদা অল্প একটু জল দেবো, দিয়ে একটা নতুন পেস্ট বানিয়ে নেবো। আলুগুলো আমার ভালোভাবে দেখো ভেজে নেওয়া হয়ে গেছে, আলুর গায়ে একটা সুন্দর গোল্ডেন কালার এসেছে। এই অবস্থায় আমি আলুগুলো ভেজে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা ফোড়ন আর দেব 7 চিনি ফোড়ন। আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব বেটে রাখা মশলা। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা কিন্তু একটু বুঝে ইউজ করো, কারণ আমি আলুটা নুন দিয়ে সেদ্ধ করেছি, তোমরাও তাই করো। এখানে বলছি নুনটা বুঝে ইউজ করো, স্বাদ মতো নুন, তোমরা কে কীরকম নুন পছন্দ করো সেটা বুঝে। হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম, 1/2 চামচ রেগুলার লঙ্কা দিয়ে। আর যে মিক্সিং জারের মধ্যে মশলাটা পেস্ট করেছি সেটা দিয়ে অল্প একটু জল, যাতে মশলাটা ফুলে যায়। দেখো উপরে ভেসে উঠেছে, মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দেবো, সয়াবিন দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। আমি এখানে এখন কোনো রকম মনে বাটার ব্যবহার করলাম না, তবে তোমরা যদি চাও অবশ্যই করতে পারো। মশলার সাথে সয়াবিনের আলুটা আমার কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল।
স্বাদ অনুযায়ী মিষ্টি। আমি যে বলেছিলাম একটু অন্যরকম স্বাদ হবে এই তরকারিটা। এবারেই হবে একটা টুইস্ট। আমি একটা তড়কা দেব, এখানে একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, বাচ্চা ফ্রাইং প্যান দিয়ে দেবো এক চামচ ঘি। ঘিটা আমার মেল্ট হয়ে গেছে, দিয়ে দেবো কোয়াটার টিস্পুন মতো ঘি। তৈরি হয়ে গেল ইউনিক স্টাইলে নিরামিষ সয়াবিন আলুর দম বা সয়াবিন আলুর তরকারি। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, কিন্তু দেখবেন আজকের মতো এই পর্যন্ত। কালকে আবার হাজির হয়ে যাবো আমার মনের মতো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। ভালো থেকো, সুস্থ থেকো।